নমিনেশন দিতে হবে যে লড়তে চায় তাকে সুযোগ দিতে হবে ফ্রি এন্ড ফেয়ার ভোট করতে হবে কাউন্টিং নিরপেক্ষ করতে হবে মমতা ব্যানার্জিকে লুট করতে দিচ্ছি না লুট করতে দেব না এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো আমরা এটা করে দেখাবো এবারের ভোট 13 আর 18 এর মতো গুন্ডা তৃণমূলকে লুটতে দেবে না বিজেপি পরিষ্কার ভাবে বলে দিয়েছি বলেছি 20,000 আসন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে শাসক দল আমরা এখানে লাইন দিয়ে সবাইকে নিয়ে আসবো ইতিমধ্যে বসিরহাট এসে গেছে আমাদের নমিনেশন ফাইল করতে দিতে হবে যে এলাকায় 19 এবং 21 বিজেপি লিড পেয়েছে সেই এলাকায় প্রার্থী পাওয়া যায় না এটা হতে পারে না এবং প্রথম দিন থেকে কোতলপুর জয়পুর ইন্দাস সন্দেশখালী এক সন্দেশখালী দুই মিনাকা ভাঙড় এক ভাঙড় দুই ক্যানিং এক ক্যানিং দুই সহ গোটা রাজ্যের 50-এর বেশি ব্লকে লুট করছে গুন্ডারা আমরা হাইকোর্টে ক্লারিফিকেশনের জন্য যাব এবং আমরা আজ থেকে শুরু হলো যতজনকে বিডিও অফিসে ঢুকতে দেননি এখানে লাইন দেবে রিড্রেসাল সেল খুলতে হাইকোর্ট বলেছে রিড্রেসাল সেলে কমপ্লেন জমা হবে এবং আমরা সেফ ডেমোক্রেসির জন্য আমাদের লড়াই চলছে চলবে এবং আমরা গোটা রাজ্যে আবেদন করছি যাদের যে বিরোধী দল যে প্রার্থী হতে চান স্বতন্ত্র প্রার্থী হলেও তারা যদি নমিনেশনে আটকে দিয়ে থাকে সবাই সরোজিনী নাইডু অফিসে আসুন পুলিশ আপনাকে আটকাতে পারবে না এপিক কার্ড হাতে রাখবেন হাইকোর্ট বলেছে রিড্রেসাল সেল খুলতে এরা এখনো সেল খোলেনি হোয়াইট পাবলিসিটি দেয়নি এখানে আমরা আসব প্রত্যেককে জমা দেব নমিনেশন দিতে হবে যে লড়তে চায় তাকে সুযোগ দিতে হবে ফ্রি এন্ড ফেয়ার ভোট করতে হবে কাউন্টিং নিরপেক্ষ করতে হবে মমতা ব্যানার্জিকে লুট করতে দিচ্ছি না লুট করতে দেব না এটা আমাদের চ্যালেঞ্জ থাকলো ভোটের আদেশ এই নির্বাচন কমিশন ঠিকমতো মানছে না ভোট বলেছে সবাইকে ব্যবস্থা করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই এই যে নির্বাচন কমিশন আছে দলদাসের মতো কাজ করছে তারা মানুষকে নমিনেশন করা গণতান্ত্রিক পদ্ধতিতে পার্টিসিপেট করার কোনো সুযোগ তারা দিচ্ছে